টমেটো চাটনি হচ্ছে কপি দিয়ে গরম গরম খিচুড়ি। তো দেখো এখন লাঞ্চ নিয়ে বসে পড়েছি, পটল ভাজা আলু ভাজা নিম ভাজা তো গুড মর্নিং। দেখো আজকে হচ্ছে শুক্রবার, আজকে এখানে এখনো পুজো করতে যাইনি। তো তোমার এখানে আমি কড়াই সেদ্ধ বসিয়েছি, ছোলা মটর কড়াই সেদ্ধ বসিয়ে দিয়েছি। বাইরে বৃষ্টি পড়ছে তাই বৃষ্টির ওয়েদারে আজকে হচ্ছে কপি দিয়ে খিচুড়ি, মুড়ি আলু ভাজা আর ডিম ভাজা হবে। তার একদম বৃষ্টির ওয়েদারে জমে যাবে খিচুড়ি। তাই দেখো এখন বাইরে বৃষ্টি পড়ছে আর আমরা এখানে বসেছি হচ্ছে কড়াই আর এটা মুড়ি খাবো। চলো, আর মেয়েটার খাওয়া হয়ে গেছে এখানে, আমরা দেখাচ্ছি। দেখো আমাদের বারান্দার গাছ, এখানে দিদা এখনো কাজ করতে আসেনি। তলা বাজারে এসেছি, দেখি কপি পাই কিনা। কপি 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 আছে, ভালো দেখে কপি দাও সাদা দেখে। আজকে তো কিছু আর খাবো না, খিচুড়ি খাবো কপি দিয়ে। ভালো তো দেখে না, পোকা মোকা নেই তো? কত হচ্ছে দেখো? 60 টাকা কি 50 টাকা? কচি দেখে শশা দাও না দুটো, লঙ্কা দিয়ে রাখ। একটুখানি দাও, 100 দাও। লেবু কি হলো? লেবু নেই, ঠিক আছে স্যার ওই দিয়ে দাও। কত? মিষ্টির দিনে মিষ্টি কিনলাম, আবার একটু তেলে ভাজা কিনি। চারটে চপ, চারটে চপ, ও ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, চারটে চপ, তাহলে চারটে বেগুনি দিয়ে দাও আর দুশো কড়াই দিয়ে দেবে। চারটে চপ, চারটে বেগুন আর দুশো কড়াই দিয়ে দেবে। কড়াই 200? আমাদের পুজো করা হয়ে গেছে, এবার যাব হচ্ছে নিচে রান্না করতে। তো দেখো আমি উপরের থেকে নেবে এসে এখানে খিচুড়ির জন্য মা চাল ডাল যে বের করে রেখে দিয়েছিল সেটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এটা অলরেডি সেদ্ধ হচ্ছে, একটু হাতা দিয়ে নিয়ে নেবে। এটা সেদ্ধ হচ্ছে, এখানে টমেটো চাটনি হবে, নুন হলুদ দিয়ে মা বললো সেদ্ধ করাতে। চাটনি আমি খুব খারাপ করি, সেই জন্য মাকে বলেছি চাটনি করতে। তো আমি এখানে কড়া বসে দিয়েছি, আজকে মশলা কষবো বলে। এখানে কপি আর পটল আছে, পটলগুলো ভাজা হবে। আজকে আমার খালি হাতে ফাতে লেগে যাচ্ছে বড্ড।
আলুটা যে জলটা দিয়ে সিদ্ধ করেছিলাম নুন হলুদ দিয়ে, ওই জলটাতেই আমি কপিগুলোকে ডুবিয়ে রেখে দিয়েছিলাম যাতে কপিগুলোর গন্ধ কেটে যায়। এটা আমি ছোট ছোট জিনিসগুলো মায়ের থেকে শিখেছি। কড়াইয়ে আমি তেল দিয়ে কপিগুলো ভেজে, লাল করে কপিগুলো ভেজে আমি তুলে রেখে দেব। অল্প একটুখানি নুন আর হলুদ দেবো। এটা লাল করে ভাজা হবে যাতে সেদ্ধ হয়ে যায়। হ্যাঁ যাচ্ছি। তো আমি দেখো কপিগুলো এখানে ভেজে তুলে নিয়েছি। এবার হচ্ছে কড়াই তেল দিয়ে দিচ্ছি, এখানে আমার চাল ফুটছে, পেঁয়াজগুলোকে একটু ধুয়ে দেখো পেঁয়াজটা একটু একটু ভাজা হয়ে গেছে। তো আমি এবার এর মধ্যে টমেটোটা দিয়ে দেবো। দেখো এবার এর মধ্যে আমি অল্প একটুখানি রসুন দেবো। একটু আদা দেবো। মেয়েটা খাবে বলে আগে কোনো লঙ্কা গুঁড়ো দেবো না, হলুদ টলুদ দিয়ে ভালো করে ছিটিয়ে নেবো। তো আমি দেখো লঙ্কা গুঁড়ো গুলো দিলে কাঁচা গন্ধ থাকবে বলে আমি ওই জন্য মেয়েটার এখানে তুলে নিয়েছি।
এখান থেকে আমি একটু মশলা দিয়ে দেব। এটা হবে এখানে আমি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, নুন দিয়ে আমি এর মধ্যে এবার কাঁচা লঙ্কা দিয়ে দিয়ে দেবো। তো এখানে দেখো মেয়েটা খিচুড়ি তো হচ্ছে, এখানে আমাদেরও যেগুলো এখন সেদ্ধ হবে তাতে জন্য আমি আলুগুলো এখন ভেজে নিচ্ছি। মুড়ি আলু ভাজা, আর এর পাশে হচ্ছে পটল ভাজা হবে, এখানে মা পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছে, ডিম ভাজা হবে। ব্যাস আমার রান্না শেষ, মা করবে চাটনি। তো আমাদের রান্না দেখো রেডি, এখানে আলু পটল ভাজা হচ্ছে, ডিম ভাজা, টমেটো চাটনি হচ্ছে, কপি দিয়ে গরম গরম খিচুড়ি। তো এবার যাবো হচ্ছে এখানটা ধুয়ে দিয়েছি, ওখানটা ধুয়ে দিয়েছি, আসুন ফেলে দিয়েছি, এবার যাবো হচ্ছে ওপরে। আজকে দেখো বর হচ্ছে অ্যাডিডাস থেকে গেঞ্জিটা কিনলো, মাঠে যায় মর্নিং ওয়াকে। তো এরা ভালো, কাপড়টাও খুব ভালো এটা নিয়েছে, চেয়ে যে খুব ভালো। এখানে ম্যাক্সিগুলোকে ঠিক করবো, সব নতুন ম্যাক্সিগুলো এবার করতে হবে, সব ম্যাক্সিগুলো আমি এত ম্যাক্সি পরি খারাপ হয়ে গেছে সেই জন্য। আর বাইরে বৃষ্টির ওয়েদার, খিচুড়ি হচ্ছে, মেয়েটা ওখানে ঘুমাচ্ছে। চা আমি বসিয়েছি, চা আগে আমার দুধের চাটা করে নিয়ে মায়ের জন্য রচা করবো। পেছনে তাকাবে না, সবসময় সামনে তাকাবে। তাই চলে এসো, চলো ওয়ান, আস্তে আস্তে দাঁড়াও, টু, উড়ে যাবে এমন করলে স্লিপ খাবে। আস্তে না আপনা, তুই টু দেখে সামনের দিকে দেখ, দেখে না দাদু লুঙ্গি ধরেছে, চালাতে হবে না, চলো ওখানে ওখানে চালাবে, চলো চলে এসো, চলে এসো, এসো বেবিকে ডাকো, বেবি ডাকো, বাপি ডাকো, আর দেবো বলবে আমাকে, বেবিকে ডাকো, আমি দিও না। দেখো এখন লাঞ্চ নিয়ে বসে পড়েছি, পটল ভাজা, আলু ভাজা, ডিম ভাজা, আউ ভাবে আউ, ওই দেখো বাপি, ওই দেখো দাদা যাচ্ছে, দেখাও দেখাও দাদা যাচ্ছে, মানে পেছনে সবসময় হাত, পেছনে হাতটা থাকে, দাদা যাচ্ছে, দেখিয়ে এসো দাদাকে, দেখিয়ে এসো দাদা যাচ্ছে, হ্যাঁ দাদাকে দেখিয়ে এসো, হ্যাঁ ওই দেখো, ওই দেখো দাদা যাচ্ছে, চশমাটা পরে যায় কি ভাষা বাড়িয়ে দেয় চশমা গুলো। আমি এখানে দেখো বেগুন গুলো ভেজে নিয়েছি, হাফ পোকা ছিল বলে এইভাবে কাটা হয়েছে। এখানে আলু আর কুমড়ো ভেজে নেবো, কাঁচা লঙ্কা
দিয়ে উপরে যাব ছোট কড়া নিয়ে লুচি ভাজতে। হ্যাঁ, আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। দেখো আমি লুচিগুলো ভাজবো, এখানে দাম লাগিয়ে বসিয়ে দিয়েছি। মা ভাত খাবে তো ডিমসে এখানে গোল করে লুচি ভাজা হয়ে গেছে, ভেজে রেখে দিয়েছি। এখানে মাকেও খেতে দিয়ে দিয়েছি, এখানে আমার একটা ডিম সেদ্ধকে দিয়েছি, মায়ের একটা ডিম সেদ্ধকে দিয়েছি। এবার একটু বসে হইচইতে দেখছি হচ্ছে জাতিস্বর বলে সিরিয়ালটা, তো এটা দেখবো। আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার হচ্ছে মেয়েটাকে ঘুম পাড়াবো, এখন 10:30 বাজছে। তো চলো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। কিছু ভালো লাগলে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, আর কিছু ভালো লাগলে কমেন্ট করো। তো টাটা, বাই বাই, গুড নাইট।